হ্যালো এভরিওয়ান, আজ দুম করে একটা সারপ্রাইজ লাইভ দিয়ে দিলাম। একটু দেখি কারা কারা আসছে, আগে কে কে দেখছে। আজকে সম্পূর্ণ না জানিয়ে লাইভে আসা। অ্যাকচুয়ালি লকডাউন, তার মধ্যে সময়ও কাটছে না, তো ভাবলাম যে একটুখানি গল্প আর কিছু অল্প গান নিয়ে যদি একটু সময় কাটানো যায়। একা একা ঘরের মধ্যে বোর হচ্ছি, সেই সকাল থেকে লকডাউন, কোথাও বেরোতেও পারছি না, তোমরাও তাই। তো দেখি আর কিছু আমার বন্ধুরা ফলোয়ার্সরা আসুক। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 4 জন ওয়াচিং। তো এখনো পর্যন্ত আমার স্টুডেন্টদের দেখতে পাচ্ছি না, 5 জন দেখতে পাচ্ছি। আরো কিছু আসুক, সম্পূর্ণ সারপ্রাইজ একটা। জাস্ট মনে হলো যে একটুখানি লকডাউনে আজকে এতটা বোর লাগছে, সত্যি খুব খারাপ লাগছিল, মনটাও ভালো লাগছিল না। আর এই সঙ্গীত এমন একটা জিনিস যেটা আমাদের মন প্রাণকে সম্পূর্ণ একটা অন্য জায়গায় নিয়ে চলে যায়। তো তোমাদের জয়েন করা, তোমাদের গান শোনানো আর তোমাদের রিয়াকশন, একটু গল্প হলে সবাই মিলে একটুখানি এনজয় করলে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো ফার্স্ট একটা গান গাইছি, আমার খুব প্রিয় একটা গান, চলুক আস্তে আস্তে। যেহেতু আজকে না জানিয়ে একদম সারপ্রাইজলি আসা, তো অবশ্যই আস্তে আস্তে নিশ্চয়ই আমার যত ফলোয়ার্সরা আছে তারা সবাই দেখতে পারবে। একদম সারপ্রাইজিংলি আসা, এই মুহূর্তে 10 জন। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার অধরে অগো যে হাসির মধু মায়া ফোটে, তারাই অভিমান দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লোটায় আছে, তবু মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারাই দীনতাটুকু বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কেন আরো ভালোবেসে যেতে।
পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তো সত্যি আজকে সবাইকে না জানিয়ে লাইভে এসেও এতটা এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি, আমার ফলোয়ার্সরা যে সত্যি এখনো রয়েছে। সবিতা রায় একটি আধুনিক বাংলা গান, ঠিক আছে, ওকে হবে, অবশ্যই করব। সবসময় বাংলা গানই গাই, প্রতিদিন বাংলা গানই গাইছি, এবার ভাবছি একটুখানি একটা হিন্দি গান গাইবো, একটুখানি অন্যরকম। আর সময়টা একদম কাটছিল না লকডাউনের মধ্যে, সারাদিন ঘরে বসে থাকা, তো তাই জন্য সারপ্রাইজিংলি তোমাদের জন্য আসা, আর তোমাদের এঙ্গেজমেন্ট, আর তোমাদের আলটিমেটলি তোমরা যদি সাথে থাকো, দেখো, একটুখানি গল্প হবে, কিছু গান হবে, আর এই লকডাউনটার এই মানে বোরিংনেসটাও অনেকটা কেটে যাবে। তো সেকেন্ড গানটা আমার ফেভারিট একটা গান, আমি এখনো পর্যন্ত আমার বিক্রমকে দেখতে পেলাম না আর দোয়েলকে দেখতে পেলাম না, যাই হোক ওরা হয়তো ব্যস্ত আছে, না হলে এতক্ষণে আমাকে পাগল করে দিত গানের রিকোয়েস্ট দিয়ে। আচ্ছা, তো প্রীত কি লত মোহে এসি লাগি হো গই মে মতবাড়ি, বল বল যাও আপনে পিয়া কো হে মে যাও বাড়ি বাড়ি, মোহে সুদ বুদ নাই রহি তন মন কি ये तो जाने दुनिया सारी, बेबस और लाचार फिरूं मैं हर मैद हरे तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं, तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, ओ हो जी हा हा जी हो गई मैं तेरी दीवानी तेरी दीवानी दीवानी, तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, ओ हो जी हा हा जी हो गई मैं तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। जब हद से बढ़ जाए इश्क जुनू, जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक सूली चढ़ जाए, इश्क दजा तू सर चर कर बोले, इश्क दजा तू सर चर कर बोले, खूब लगा लो पहले रस्ते रब खोले, यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है, ओ इश्क दी मर्जी है यही रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा पाप दी कर्जी है, तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं, ओ हो जी हा हा जी हो गई मैं तेरी दीवानी দিবানী।
भीगी भीगी याद भीगी भीगी बात भीगी भीगी आंखों में कैसी नमी है पलकों का साया पलकों पे आया पल में रुलाया पल में हंसा फिर भी ये कैसी कमी है ना जाने कोई कैसी है ये जिंदगानी हमारी अधूरी कहानी ना जाने कोई लागे ना भालो रे आरो नहीं रोग नहीं रोग जानी नहीं किछुई करार ए आकरा बगा चाद लागे ना भालो रे आर नहीं रोग नहीं रोग जानी नहीं किछुई करार পড়ছে মনে মুখের আদু ভাঙে বুক ভাঙছে পাহাড় মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে कर तुम्हें मिल जाएगी अभी आ गुनगुना लो कभी बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियां दिल की मेरी खामोशियां থ্যাংক ইউ। তো একবারে টানা একটা অনেক বড় গান গাইলাম, এবার বেশ কিছু গল্প একটুখানি গল্প করব, অনেকে এঙ্গেজ দেখতে পাচ্ছি। দোয়েল ওয়াচিং, দোয়েল কি খবর, কেমন আছো দোয়েল, তোমার কোনো রিপ্লাই নেই কেন? আচ্ছা, তারপর সত্যজিৎ চক্রবর্তী, চাকদা বাড়িতে নাকি? হ্যাঁ অবশ্যই ভাই, লকডাউনের মধ্যে আর কোথায় থাকবো, একদম প্রচণ্ড বোর লাগছিল বলেই আজকে মনে হলো যে না জানিয়েই দুম করে সারপ্রাইজিংলি একটা লাইভে চলে আসি, একটু গল্প করি, কিছুক্ষণ সময় কাটাই, তাহলে গান বাজনায় আড্ডায় তোমাদেরও ভালো লাগবে আর আমারও একটুখানি সময় কেটে যাবে। মদনদা লিখেছে হিরে মতি, আচ্ছা সেইয়া, হ্যাঁ সেইয়া গানটা গাইবো মদনদা, কিন্তু একটু পরে, কারণ বেশ কিছু চড়ার গান গেয়ে ফেলাম, তো একটুখানি একটা বাংলা গান হবে। স্মৃতি সাহা খুব সুন্দর, থ্যাংক ইউ। সুকন্যা ওয়াও দারুণ দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ সত্যজিৎ। শানুদার তোমার আসবে তো সংটা একবার হোক, ওকে অবশ্যই অবশ্যই হবে, করব, আজকে রিকোয়েস্ট রাখবো, যেহেতু বেশ কিছুক্ষণ সময় তোমাদের সঙ্গে কাটাবো। সবিতা রায় খুব ভালো, থ্যাংক ইউ। সুমন সরকার নাইস, থ্যাংক ইউ। তো সত্যি ঘরে বসে এত বোর লাগছিল, মনটা যেন পুরো অন্যরকম হয়ে গেল, একদম পুরো ফ্রেশ লাগছে। আর আর যেহেতু সারপ্রাইজিংলি আসা, আমার আদার্স বাকি এখনো পর্যন্ত আমার যেসব মানে পাগল ফ্যানেরা রয়েছে তাদেরকে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, জানি না তারা কিরমভাবে ব্যস্ত রয়েছে এই মুহূর্তে হয়তো। আর তার সঙ্গে বেশ কিছু এঙ্গেজমেন্ট আর কমেন্টসও পাচ্ছি, খুব ভালো লাগছে। তো এবার একটা বাংলা গান হবে অবশ্যই।
আমার খুব প্রিয় একটা বাংলা গান। আজকে পুরো প্রিপারেশন ছাড়া আসা, কারণ যেহেতু সারপ্রাইজিংলি যা মাথায় আসছে তাই গাইছি, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তো বাংলা গান করছি একটা, তারপর আবার একটা হিন্দি গান গাইবো। দেবজিৎ, হ্যাঁ ভাই দেবজিৎ, কেমন আছো, কি খবর? ভালো আছি ভাই, তোমার কি খবর, তুমি কেমন আছো? সুরাট চক্রবর্তী, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থাকো, সাথে থাকো আর শুনতে থাকো। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি। আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকে, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফুটে তাই মন পবনে, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুটে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণি, সাধের স্বর্গ ধরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি। তো এবার একটুখানি দেখে নেব কে কি কমেন্টস করছে আর কে কি বলছে আমার বন্ধুরা। বিশ্বজিৎ মজুমদার, বিশ্বজিৎ কেমন আছো বন্ধু, শুভ সন্ধ্যা, অবশ্যই শুভ সন্ধ্যা। আজকে সম্পূর্ণ সবাইকে না জানিয়ে একদম সারপ্রাইজিংলি লাইভ নবদিতা সরকার দেখছে। নবদিতা দেখছো, কেমন আছো নবদিতা? অরিত্র ব্যানার্জি, সেই আলাপ SMPI থেকে অনেক দিন বাদে দেখা, ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ চিনতে চিনতে পারছি অল্প অল্প। সবিতা রায়, তেরে জানে কাগাম, ঠিক আছে চলো হবে, তেরে জানে কাগাম, কেন এত দুঃখ, কেন কিসের জন্য আজ? আর সত্যি মানে আজ সারাটা দিন এতটাই দুঃখে কষ্টে কেটেছে,
মানে মনে হচ্ছিল যে খালি খালি মনে করছিলাম যে কতক্ষণে রাত হবে, প্ল্যান করে রেখেছিলাম আর সবাইকে একটা সারপ্রাইজিং একটা লাইট দেবো। কারণ আরেকটা কথা বলে রাখি, আমার 8 তারিখে নীলাঞ্জনা গানটা রিলিজ হচ্ছে, প্রত্যেকের জন্য বলা থাকলো। গানটা আমার নিজের ইউটিউব চ্যানেলে, রণবীর রয়, আমার নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে 8 তারিখ ঠিক বিকেল 5টার সময়। তো প্রত্যেককে কিন্তু গানটা শুনতে হবে, গানটার ভিডিওটা দেখতে হবে আর শেয়ার করতে হবে। তো চলো এখন একটা হিন্দি গান, আমাকে যখন রিকোয়েস্ট করলোই। তেরে জানে কা গম অর না মানে কা গম ফির জামানে কা গম ক্যা করে রাহা দেখে নজর রাত ভর জাগ কর পর তেরি তো খবর না মিলে বহুত আই গই মগর এস বার তুমি আনা ইরাদে ফির সে জানে কে নহীঁ লানা তুমি दहलीज से होकर बहारे जब गुजरती है यहाँ क्या धूप क्या सावन हवाएं भी बरसती है हमें पूछो क्या होता है बिना दिल के जिए जाना बहुत आई गई यादें मगर इस बार तुम्हें करो पीछा सदाओं का सुनो क्या कहना चाहती है तुम आओगे मुझे मिलने खबर ये भी तुम्हें लाना बहुत आई गई मगर इस बार तुम्हें आना। থ্যাংক ইউ। তো এবার আবার একটু গল্প করে নেব। সবিতা রায়, কেমন লাগলো গানটা গাইলাম তোমার জন্য? সুনিকেতা, সুনিকেতা দেখছে, সুনিকেতা কেমন আছিস? অনেকদিনের পরিচয় ওর সঙ্গে আমার। পিনাকি সরকার কেমন আছেন দাদা? কি গান শুনতে চান বলুন, আজকে পুরো সারপ্রাইজিংলি আসা। আর মানে টোটালি বোর লাগছিল সারাটা সন্ধে, মনে হচ্ছিল কতক্ষণে লাইভে আসব আর সবাইকে না জানিয়ে দুম করে, আশা করি প্রত্যেককে একটুখানি সারপ্রাইজ করে দিয়েছি। তো নবদিতা লিখেছে, নবদিতা লিখেছে, দারুণ লাগলো দাদা, অসাধারণ, ভালো আছি দাদা, থ্যাংক ইউ। আচ্ছা সঙ্গীতা এতক্ষণে হাত, আচ্ছা সঙ্গীতা কি গান শুনতে চাও? অয়ন্তিকা বসাক ওয়াচিং, অয়ন্তিকা কেমন আছো? আচ্ছা নেক্সট, তো আমার খুব প্রিয় একটা গান, মাকে
जगह दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं मैं खामोशिया तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं इतनी खुशी देके मैं तुझे तेरे दर्द से जुड़ जाऊं मैं मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन तुझे रहूं होके तेरा सदा बस इतना चाहता हूँ मैं थोड़ी जगह दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं मैं खामोशिया तेरी सुनो और दूर कहीं ना जाऊं मैं हूं बेसहारा तेरे बिना मैं तू जो न हो तो मैं भी नहीं देखूं तुझे यारा जितनी दफा मैं तुझ पे है आता मुझको यकीन तू सबसे मैं जुड़ा होके कभी तेरे रूह से जुड़ जाऊं मैं मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन तुझे रहूं থ্যাংক ইউ আবার একটু দেখে নেব সঙ্গীতা কি লিখেছে সঙ্গীতা লিখেছে আমি তো তোমার চিরদিনের অসাধারণ গান চলো এই গানটাই হবে ইয়ে কি শরণাস তিওয়ারি কিশোর কিশোর কোথায় কিশোর কিশোরের বাড়িতে ভাই আজকে তো লকডাউন লকডাউনের কারণেই বোর হওয়ার তাই তাই জন্য সারপ্রাইজিং লাইভে আসা তো আবারও বলে দিচ্ছি লাইভে যে 8 তারিখ আজকে অ্যানাউন্স করছি 8 তারিখ 8ই অগাস্ট ঠিক বিকেল 5টার সময় আমার যে নীলাঞ্জনা গানটা যেটা ট্রেলার আপনারা দেখছেন সেই গানটা রিলিজ হবে 8 তারিখ বিকেল ঠিক 5টায় আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই যে ইউটিউব আমার যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন আর বাকিরা কি বলছে দেখি সুকন্যা দারুণ থ্যাংক ইউ সুদীপা শীল দেখছেন কেমন লাগছে বলবেন নবদিতা সরকার নবদিতা আবার লিখেছে ওয়াও নবদিতা বহুদিন হয়ে গেল দেখা হয় না ক্লাস সেই ক্লাস মিস করছি কতদিন হয়ে গেল ক্লাস হচ্ছে না মানে ক্লাসের সেই সময়গুলো সত্যি খুব মিস করছি তোমরা এরকম লাইভে আসলে তোমরা কমেন্টস করলে সত্যি মনে পড়ে সেই সময়গুলো সেই ক্লাস করানোর টাইমগুলো আজকে আমরা কতটা মানে অসহায় যে আমরা ঘরের মধ্যে বসে রয়েছি লকডাউনে আমরা চাইলেও কিছু করতে পারছি না তো যাই হোক পৃথিবী একদিন শান্ত হবে আবার নতুন দিন অবশ্যই আসবে আচ্ছা তো এখন সঙ্গীতার যে চয়েসটা ছিল সেই গানটা আমার খুব প্রিয় গান আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী সেদিন থেকে যেদিন যেদিন তুমি মন দিলে আর মন নিলে আমি তো তোমার
চিরদিনে হাসি কান্না। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার। জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিন হাসি কান্না। চল সঙ্গীতা, এই গানটা তোমার জন্য ছিল, কেমন লাগলো জানিও। আর আবারও আমায় লিখেছে কিশোর কোথায়। কিশোর অবশ্যই নিজে তার নিজের বাড়িতে হবে, এটা কিশোরের বাড়ি নয়, এটা আমার বাড়ি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঙ্গীতা। আর সবিতা রায় লিখেছে এক পেয়ার কা নগমা হ্যায়, ঠিক আছে গাইবো, অবশ্যই গাইবো। আরও কিছু কমেন্টস দেখতে পাচ্ছি। তো চলো, তোমাদের কি কি পছন্দের মতন গান আছে, কি কি গান তোমরা শুনতে চাও, একটু জমিয়ে আড্ডা হোক, জমিয়ে গল্প হোক। লকডাউনের মধ্যে আমরা সবাই আজকে ঘরবন্দি, আমার খুব প্রিয় একটা গান গাইছি, জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীব তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মোর বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। ও ও, আমি হয়ে গেছি তারা। কারণ সঙ্গীতা লিখেছে টাচিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঙ্গীতা। কারণ যেহেতু সঙ্গীতা তুমি আমাকে ওই গানটা রিকোয়েস্ট করলে, তো ওই গানটার সঙ্গে এই গানটা না গাইলে ঠিক মানায় না, কেমন যেন ওটার সঙ্গে এটা একটা ইন্টারলিঙ্ক গান। কারণ শ্রদ্ধা নির্মল মিশ্রের দুটো অপূর্ব অসাধারণ দুটো গান। আর সৌরাস আবার লিখেছে কিশোরকে নিয়ে একদিন লাইভ করবেন। হ্যাঁ অবশ্যই লাইভ করব। আসলে বর্তমানে তো এখন আমরা লকডাউনে, তো বেশ কিছু প্রবলেমের মধ্যে ফেস করতে হচ্ছে, সেই কারণেই অবশ্যই কিশোরকে নিয়ে লাইভ করব। আর এছাড়া আমার নিজস্ব, আমরা যে অরেঞ্জ বাংলা লাইভ ছিলাম তার টোটাল ভিডিও আমার নিজের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, রণবীর রয় ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে, তুমি সেখানে গিয়েও টোটাল ভিডিও দেখতে পারো। আর এছাড়াও আমার যত লাইভ আছে সব লাইভগুলো আমার
ইয়েতে ছাড়া থাকে। তো এবার একটু শুনবো যে আর কে কি গান শুনতে চায়। এতক্ষণে দেখতে পাচ্ছি রিয়ার মুখটা, রিয়া এতক্ষণে এসছে। তো আর কি কি গান শুনতে চাও একদম লাস্ট মুহূর্তে? আজকে সম্পূর্ণ একটা সারপ্রাইজিং লাইট প্রত্যেকের জন্য, কারণ লকডাউনের মধ্যে খুব বোরিং লাগছিল। আর সত্যি কথা, এই বোরিংনেসটা কাটানোর জন্য সত্যি এটাই মানে সঙ্গীত এমন একটা জিনিস, একমাত্র সঙ্গীতই পারে হয়তো এই জিনিসটা কাটাতে। তো নবদিতা কি দারুণ, খুব মিস করছি আমাদের ক্লাস দাদা। তাড়াতাড়ি যেন আবার ক্লাস শুরু করতে পারি এই আশাই আছি। হ্যাঁ অবশ্যই নবদিতা, সত্যি তাই। আর আমাদের চাকদা বর্তমানে সত্যি কথা বলতে গেলে চাকদার পরিস্থিতি আর খুবই খারাপ হতে চলেছে, আর হচ্ছেও সত্যি মানে ভয়াবহ অবস্থা আমরা সবাই বাড়িতে। আর যত তাড়াতাড়ি নতুন সকাল নতুন ভোর আসে সেটাই আমরা প্রার্থনা করব। তো বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গান, আমার খুব প্রিয় গান, অনেকদিন আগে গেয়েছিলাম মনে হয় লাইভে, আজকে আবার গাইতে ইচ্ছে হচ্ছে। একোন সকাল রাতের চেয়েও অন্ধকার, সত্যি না আজকে সকালটা, প্রতিদিনের সকালটা আমাদের কাছে যেমন যেন একটা অন্ধকারের মতনই মনে হচ্ছে। একোন সকাল রাতের চেয়েও অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। একুন সকাল রাতের চেয়েও অন্ধকার, রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শোয়ে থাকা যায় ভোরের পথের দিকে যে থাকা যায়। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শোয়ে থাকা যায় ভোরের পথের দিকে যে থাকা যায়। সে ভোর অন্ধ হলো কি হবে সে ভোর অন্ধ হলো কি হবে এখন, তার যে কথা ছিল আলো দেবার, কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। একোন সকাল রাতের চেয়েও সত্যি কথা, রোজ সকালে উঠেই খবরের চ্যানেলটা চালানো ছাড়া আর খব টিভির দিকে তাকিয়ে থাকা, আর চারিদিকে শুধু নানান রকম মৃত্যুর খবর, মহামারীর খবর, সত্যি এইসব যে কবে শেষ হবে, কবে যে আমরা নতুন সকাল নতুন ভোর দেখতে পাব। তো এই গানটা করলেই আমার আরেকটা গানের কথা মনে পড়ে যায়, যেটা আমাদের জীবনের পরম সত্য। হয়তো প্রত্যেকটি মানুষকে হয়তো একটা দিন ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় পৌঁছাতে হবে। আমার খুব প্রিয় একটা গান, আর যখন শুনি গানটা আমি চোখ হয়ে যাই। আমি আগের দিন লাইভ করেছিলাম করুণাময়ী মা সারদা পেজ থেকে, সেই দিনও এই গানটা আমি গেয়েছিলাম আর প্রচুর কমেন্টস পেয়েছিলাম। গানটা আমার পেজেও ছাড়া আছে। হাতির দাঁতে শ্মশান ঘাটে বাঁশির দোলায় চড়ে,
যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় ঝোরে সঙ্গে দেবে এক মুঠোতি গোটা কয়েক করি, দুই চোখে তুলসি পাতা সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জ্বালবে রে তোর চিতা, পূর্বে রে তোর সাধের দেহ কর্ম রবে পরে, পূর্বে রে তোর সাধের দেহ কর্ম রবে পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় ঝোরে। জীবনের হয়তো পরম সত্য একটা কথা, খুব বাস্তব কথা, যেটা হয়তো না মানলেও আমাদের মানতেই হবে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন আর তো সবই পর, পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন আর তো সবই পর, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। তো মুডটা একদম চেঞ্জ হয়ে গেল। যাই হোক, একটুখানি দেখে নেব কে কি লিখেছে। অনেকেই ওয়াচিং দেখতে পাচ্ছি। তন্ময় দে, দারুণ দারুণ, থ্যাংক ইউ। নবদিতা দারুণ, সুকন্যা লিখেছে জীবনের পরম সত্য কথা লুকিয়ে আছে এই গানে, একদম সত্যি কথাই তাই। আর নবদিতা, আহা তোমার সুরে সব গানই অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নবদিতা। তো একটুখানি চেঞ্জ করি মুডটাকে, ফট করে চেঞ্জ করতে হবে, নাহলে সবার মনটা খারাপ হয়ে রয়েছে, বুঝতে পারছি। একটা খুব মজার গান গাইছি, এই গানটা হয়তো আমি লাইভে গাইনি কখনো আগে। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি,
আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মুলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, ও তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। থ্যাংক ইউ। হলো তো সবার মুড চেঞ্জ? তো পূজা শাহ লিখেছে, ওয়াও দারুণ, থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকো। আর এবার একটা হিন্দি গান গাইবো, আমার খুব প্রিয় একটা গান। তেরে বিন নেই লগতা দিল মেরা ডোলনা, তেরে বিন নেই লগতা দিল মেরা ডোলনা, বিন তেরে সাবন আয়া সাবন আয়া, ঝুলে পর ঝুলে হম ভুল না পায়ে, তুমনে হমে কভি ইয়াদ কিয়া না, হম তুঝে ভুল না পায়ে, হ্যায় তেরা ইন্তজার তুমি লে কভি, হ্যায় তেরা সাথ নেই ছোড়না, তেরে বিন নেই লগতা দিল মেরা ডোলনা, তেরে বিন নেই লগতা দিল মেরা ডোলনা, তেরে বিন নেই লগতা দিল মেরা ডোলনা, তেরে বিন নেই লগতা দিল মেরা ডোলনা। আমার খুব প্রিয় একটা গান তোমাদের জন্য গাইলাম। আচ্ছা, রিনা মাসি দেখছে, নীলাঞ্জন নন্দী দেখছে, থ্যাংক ইউ, দেখতে থাকো। দিলীপ রায় লিখেছেন, এ কি হলো কেন হলো জানি না, এ কি হলো কেন হলো জানি না গান, তাই তো? ও সরি, এই মুহূর্তে করতে পারছি না, এই গানটা জানা নেই আমার। দেবল মিত্র লিখেছে, ইয়াদ পিয়া কি আয়ে আওগে জব তুম টা হোক। আচ্ছা, অসাধারণ গান সব, কিন্তু এই মুহূর্তে লিরিক্স আমার ঠিক মনে নেই,
তবে দেবল ক্লাসিক্যালের ওপর যখন তুমি বলছো, তো চলো একটা ক্লাসিক্যালের ওপরই একটা গান তোমার জন্য। दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। हो गई मैली मोरी चुनरिया, गोरे बदसी गोरी चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, गोरे बदसी गोरी चुनरिया, जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। दिन तनन ददतानुम तान दर न, दिन तनन ददतानुम तदर न, दिन तनन ददता नुम तदर न, दिन न दर दर तान दर न, नमुन दादा रे दार दानी, दिन तनन न न दद दद दतानी, तानी तानी तानी, दिन तनन ददतानु तान दर न, दिन तनन ददता नुम तदर न, दिन तनन ददता नुम तदर न। सप्त सुरन तीन गाम बंसी बाजे, रस सनि सनि निध निध द प प म म ग, रस सनि सनि निध निध द प प म म ग, म ध ग म म ग र सा, दादा कित दादा कित दादा कित चरण धरन, धरत पायत परत नहीं परन, झाझर झनके झन न न न न न न, दद दिन तनु न न न न, दन दन न दिन तान दर तनु, दन न दद तानु तदर न, दिन तन न दद तानु तदर न। नद दद तुम दद दद दिम दन न न न न, दिन दन न न न न, दर दुम दन न न, दर दुम दन न न, दर दुम दन न न, नद दे दे तुम दे दे दे, नद दे दे तुम दे 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 दे, तुम दे दे तुम दे दे तुम दे दे तुम दे तुम तो दे तुम तो दे तुम तो दे तुम तो, धाकेटे धूम तक रंधा, धाकेटे धूम तक रंधा, धाकेटे धूम तक रंधा, दिन तन न दे दे तानुम तान दर न, दिन तन न दे दे तान तान दर न, दिन तन न दे दे ता दे दे ता दे दे ता हा दर दर नो। আচ্ছা সরি দিলীপ রায়, আবারও এটা বলছি, এই গানটাও আমার দুলহে কারাওকে, এটা এই মুহূর্তে আমার জানা নেই, সরি। অন্য কোনো গান রিকোয়েস্ট থাকলে বলবেন, অবশ্যই গাইবো। নবোদিতা অপূর্ব, থ্যাংক ইউ। সুদীপ্তা, সুদীপ্তা এতক্ষণে এসছে, আমি আগে কি আমি আগে কে এসে গেছি দাদা, আবার আমার রিকোয়েস্টে আরো গান করতে হবে, কি বলছো? সারপ্রাইজিং লাইভ ছিল আজকে, এরকম করলে হবে? এরকম ধুমধাম রিকোয়েস্ট করলে হবে না তো, অনেকক্ষণ থেকে লাইভ করছি, প্রচুর সময় হয়ে গেছে। দিয়া রায় ওয়াচিং, শ্রীতা মহন্ত ওয়াচিং, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বেশ অনেকক্ষণ ধরেই লাইভ চলছে, প্রায় 1 ঘন্টার কাছে আমার লাইভ, তো প্রায় শেষের দিকেই, কিন্তু তবুও তোমার রিকোয়েস্ট বলো, তোমার রিকোয়েস্টে অবশ্যই গান করব। তবে সুদীপ্তা, সত্যি তোমাদের রিকোয়েস্টগুলো, মানে তোমাদের, তোমরা কমেন্টস করলে সেই ক্লাসের কথা মনে পড়ে যায়, কবে যে আবার ক্লাসটা স্টার্ট করতে পারবো, কবে তোমরা আসতে পারবে, নতুন করে ক্লাস শুরু হবে,
ববিতা মুখার্জি দিদি কেমন আছেন? শরীর কেমন আছে? আর পুচকি কেমন আছে? ক্লাস করাতে পারছি না অনলাইনে, আমি একটুখানি বিজি ছিলাম আমার একটা প্রজেক্ট নিয়ে। নীলাঞ্জনা, জানেন নিশ্চয়ই আমার 8 তারিখে রিলিজ হচ্ছে, আজকে অ্যানাউন্স করে দিচ্ছি, 8 তারিখ বিকেল 5টার সময় রিলিজ হবে নীলাঞ্জনা। তো তাই জন্য অনলাইন ক্লাসটা ঠিকঠাক করতে পারছিলাম না, তবে আমি করাবো এর মধ্যে, লকডাউনের মধ্যে আমি অনলাইন ক্লাসটা করিয়ে দেবো। আর কেমন আছেন বলবেন? আর সুদীপ্তা, কি গানের রিকোয়েস্ট তুমি বলো, তোমার কি গান রিকোয়েস্ট আছে? আর তার মধ্যে আমি আমার একটা পছন্দের গান করে নিই, মোরা সাইয়া দিলীপদা, আমি করতে পারি দিলীপ বাবু, কিন্তু লিরিক্স খুব একটা ভালো জানা নেই, টুকটাক একটুখানি হয়তো আপনার জন্য। আপনি এত রিকোয়েস্ট যখন করছেন, আপনার জন্য 2 লাইন গেয়ে দিচ্ছি। মোরা সাইয়া মোসে বলে না, মে লাখ যতন কর হারি, মে লাখ যতন কর হার রহি, মোরা সাইয়া মোসে বলে না, মোরা সাইয়া মোসে বলে না, মে লাখ যতন কর হার রহি, মোরা সাইয়া মোসে বলে না, মোরা সাইয়া মোসে বলে। এই আপনার জন্য 4 লাইন থাকলো, কারণ গানটার লিরিক্স একদমই জানা নেই আমার, এইটুকুই জানা ছিল। আচ্ছা, তো সুদীপ্তা প্লিজ 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 আমার জন্য কোন গান? সুদীপ্তা আমি তো গানটাই শুনতে পারলাম না। দুলেকা সাহেরা, দুলেকা সাহেরা মেরেছে রে, ওটা তো কিশোরের, ওটা আমি গাইবো, কিন্তু ওটা লিরিক্স মনে আছে কি না? ফার্স্টে কি জানো? ও হ্যাঁ, মনে পড়েছে। আগে থেকে বলে দিচ্ছি, তোমার রিকোয়েস্টে গাইছি। সদি সুরখ জো রে মে চাঁদ সে দুলহন, জমি পে ফলক সে খসম ঘরি सुहाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। Thank you.
बंधा जन्मों का ये बंधन प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन है नई कसमें नई रस्में नई उलझन होट है खामोश लेकिन कह रही धड़कन 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 मेरी धड़कन धड़कन मेरी धड़कन 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 मेरी धड़कन मुश्किल अश्कों को छुपाना लगता है मुश्किल अश्कों को छुपाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है मुश्किल अश्कों को छुपाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते पल भर में कैसे बदलते हैं रिश्ते अब तो हर अपना बेगाना लगता है दूल्हे का सहरा सुहाना लगता है दूल्हे का सहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना देखी সুদীপ্তার অনেক বড় বড় কমেন্টস কি কি লিখেছে সুদীপ্তা পড়ে শুনি ওয়াও দাদা নাইস থ্যাংক ইউ সো মাচ দাদা লাভ ইউ একদম অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা দিলীপ রায় লাইভ হিনাগাই আহা আপনি এবার একটা দারুণ চয়েস দিয়েছেন আমাকে অবশ্যই দিলীপবাবু আপনার জন্য লাইভ হিনাগাই গানটা আমি গাইছি কেন জানি না এই গানটা আমার কাছে তোমার গলায় অসাধারণ লাগে দাদা আশায় প্রকাশ করা যায় না এমনই একটা গান আমার সব থেকে প্রিয় এই গানটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নবদিতা ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ আর সত্যি কথা এই গানটা করলেই আমার কিশোরের কথা খুব মনে পড়ে যায় কারণ একটা সময় ছিল ও যখন স্টারে ছিল তখন হয়তো আমাকে ফোন করে বাই ফোন কল আমাকে কিশোরকে স্টারে থাকাকালীন আমাকে গান শেখাতে হতো বাই ফোন আমি ওকে হয়তো এই গানগুলো শেখাতাম আর দুলেখা সায়রা ওর বেস্ট এপিসোড ছিল ফাটিয়ে গিয়েছিল গানটা সম্পূর্ণ আমার শেখানো কারণ ও হিন্দি খুবই কম বুঝতো ও হিন্দি ওয়ার্ডগুলো একদমই বুঝতে পারতো না তো যাই হোক সেসব পরের কথা বাসন্তী লিখেছে হাই কেমন আছেন দাদা ভালো আছি তুমি কেমন আছো আর সুদীপ্তা ক্যা বাত দাদা অসাধারণ লাগছে থ্যাংক ইউ আর তার আগে কিছু কমেন্টস ছিল পড়া হয়নি আমার ববিতা মুখার্জি আহা দারুণ ভয়েস থ্যাংক ইউ ববিতাদি ববিতাদি লিখেছে ভালো আছি ভালো আছে নীলাঞ্জনা সংটার জন্য অল দ্য বেস্ট খুব ভালো হবে গানটা থ্যাংক ইউ ট্রেলার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তো এখন আমি দিলীপবাবুর রিকোয়েস্টে আমার এই গানটা এটা আমারও খুব প্রিয় গান लाई भी न गई तनी भाई भी न गई लाई भी न गई तनी भाई भी न गई हो तेन मरदा जहन मैनु सारा तेरी मेरी ओ टूट गई सोनिए जिमें टूटिया अंबर तो तारा तेरी मेरी ओ टूट गई सोनिए जिमें टूटिया अंबर तो तारा लाई भी न गई तेरी भाई भी न गई लाई भी न गई निभाई भी न गई सच्चा रब रखा मुह मोर जान वाली है
सच्चा रब राखा मोह मोर जान वालिए दिल लेके मेरा दिल तोड़ जान वालिए तोड़ जान वालिए दिल टूटिया ना जुड़े दोबारा तेरी मेरी ओ टूट गई सोनिए जी मैं टूटिया अंबर तो तारा तेरी मेरी ओ टूट गई सोनिए जी मैं टूटिया अंबर तो तारा लाई भी ना गई तन भाई भी ना गई लाई भी ना गई तन भाई থ্যাংক ইউ দিলীপ বাবু, কেমন লাগলো? আপনার জন্য গাইলাম গানটা, আর আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, গানটা রয়েছে ওখানেও শুনতে পাবেন। আজকে লাইভ শুনলেন রণবীর রয়, আমার ইউটিউব চ্যানেল, ওটা সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, বাসন্তী লিখেছে আমিও ভালো আছি, তোমার গলা সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমার যে রিসেন্ট যে গানটা আসছে নীলাঞ্জনা, ওটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হতে চলেছে, তার লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ওটা লাইক করে নিও, সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার করো, ট্রেলারটা দেখো কেমন লাগে। আর সুদীপ্তা দাদা, গতকাল কিশোর কুমারের জন্মদিন গেছে, তাই আজ একটি কিশোর কুমারের গান হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, করছি, কিন্তু এবার একদম লাস্টের দিকে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে, গলা আর পারমিট করছে না, তো কিশোর কুমারের গানটা করে তারপরে আর একটা গান করে আমি শেষ করব আজকে লাইভ। আমার খুব প্রিয় একটা গান, এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে, হ্যাঁ তো জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাঙা সিধু ধুইয়া ফিরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কে কেন বলে না, এই যে নদী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর রিকোয়েস্ট নয় আজকের মতন, একদম আর রিকোয়েস্ট করবেন না, সরি। আনন্দ মিশ্রা, আনন্দ কেমন আছিস জানাস, আর একদম লাইভের একদম শেষের দিকে। ইমন্তিকা কুণ্ডু, খুব ভালো লাগছে শুনতে দাদা, আবার তো এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি, তো এঙ্গেজমেন্ট দেখলেই তো গান গাইতে ইচ্ছা করে, এটাই তো মুশকিল হয়ে যায়। আবার এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে চলো তো আরেকটা গান গাইবো হিন্দি, গে তারপরে লাস্ট গান গে শেষ করবো। সবার গান যখন গাইলাম তখন এনাকে ফেলে যাওয়া উচিত না মনে হয়। মেরি ভিগি ভিগি সি, মেরি ভিগি ভিগি সি পলকো পে রেহকে, জেসে মেরে সপনে বিখর কে, জলে মন তেরা ভি কিসকে মিলন কো,
अनामिका तू भी तरसे मेरे भीगे भीगे से पलकों पे रह के जैसे मेरे सपने बिखर के जले मन तेरा भी किसके मिलन को अनामिका तू भी तरसे मेरी भीगी भीगी सी तुझ बिन जाने बिन पहचाने तुझ बिन जाने बिन पहचाने मैंने हृदय मुझको ये दिन दिखला जैसे बिरहा के रुत में काटी तरफ के आहे भर भर के जले मन तेरा भी किसके मिलन को अनामिका तू भी तरसे मोने पोरे रूबी राय कविताय तुम्हाके এত দিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাকে তুমি যাবে নামতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিনও ভাবতে মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে এতদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় থ্যাংক ইউ সো মাচ প্রচুর কমেন্টস দেখতে পাচ্ছি এখানে দিলীপ বাবু লিখেছে নেই লাগদা নেই লাগদা গেয়ে দিলাম যে দাদা একটু আগে তেরে বিন নেই লাগদা ইমন্তিকা কুণ্ডু খুব ভালো লাগছে শুনে শুনতে দাদা থ্যাংক ইউ পাশে থেকো সুদীপ্তা মৈত্র স্যাড সংগুলো তোমার ভয়েসে অসাধারণ থ্যাংক ইউ সুদীপ্তা ইমন্তিকা কুণ্ডু গান গান গাও 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 আরও গাইতে হবে অনেকক্ষণ চলছে লাইভ এইবার শেষ করার পালা সৌরভ দাস খুব ভালো সৌরভ আছো সুদীপ্তা দাদা হামে তুমসে প্যার কিতনা শেষে একটা অনুরোধ প্লিজ আবার অনুরোধ সঞ্জয় দত্ত চুপকে চুপকে হয়ে যাক বস আরে এরম করলে তো মুশকিল হয়ে যাবে তোমরা সব পরপর এরকম ভাবে রিকোয়েস্ট করলে এক ঘন্টার ওপর চলছে আচ্ছা बरस के समान
हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुम ना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। এই গানটা সব থেকে ফেভারিট এবং আমার সব থেকে প্রিয় জায়গা। তুমে কোই ওর দেখে তো চলতা হে দিল, বড়ি মুশকিলো সে ফির সম্ভলতা হে দিল। হ্যাঁ তুমে কোই ওর দেখে তো চলতা হে দিল, বড়ি মুশকিলো সে ফির दिन भी यहाँ तो लगे बरस के समान। ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। তো চলো একদম শেষ মুহূর্তে সুচিত্রার রিকোয়েস্টে করলাম আমি তুমসে প্যার কিনতা গানটা, যে ধরলেন যেই ধরলেন মন ছুঁয়ে গেল দাদা, অসাধারণ, থ্যাংক ইউ। আর সঞ্জয় দা চুপকে চুপকে আর একটা কথা বলতেই হয়, আবারও বলে দিচ্ছি, 8 তারিখ এই 8ই অগাস্ট ঠিক বিকেল 5টার সময় আমার ইউটিউব চ্যানেলে রিলিজ হবে নীলাঞ্জনা, আমার যেটা ট্রেলার এখন দেখতে পাচ্ছ সবাই। আর বর্তমানে যা আমার যেটা চ্যানেল আছে রণবীর রয় চ্যানেলটা, অবশ্যই ওই লিঙ্কটা ক্লিক করে সবাই সবাই সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করবে, প্রত্যেককে শেয়ার করতে বলবো, কারণ আমি কিন্তু শেয়ার দেখতে পাচ্ছি না, কমেন্টস লাইক দেখতে পাচ্ছি না, তাই জন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট শেয়ার লাইক কমেন্টস করো খুব করে। আর সঞ্জয় দা যেহেতু রিকোয়েস্ট করেছে একটা গান, খুব সুন্দর গান, আর সঞ্জয় দা হচ্ছে নীলাঞ্জনা কাস্টার ডিওপি, ভিডিওগ্রাফি এডিটার এবং টোটাল সব কিছু সঞ্জয় দার ডিরেকশন, সব কিছু সঞ্জয় দার করা ভিডিওগ্রাফির থেকে। তো সঞ্জয় দার জন্য জাস্ট গানটার আমি একটুখানি গেয়ে দিচ্ছি। बुलाने के लिए
সঞ্জয়দা তোমার জন্য। ও তেরা কোঠে পে নঙ্গে পাওয়ানা ইয়াদ হ্যায় হমকো আব তক আশিকি কা ও জমানা ইয়াদ হ্যায় চুপকে চুপকে রাত দিন আসু বহানা ইয়াদ হ্যায় আসু বহানা ইয়াদ হ্যায় আসু বহানা ইয়াদ হ্যায়। থ্যাংক ইউ সো মাচ। তো সঞ্জয়দা তোমার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এবার শেষ করব লাইভ। শেষ করার আগে প্রত্যেককে বলবো যে বর্তমানে এই পরিস্থিতি, একটা নতুন সকাল নতুন ভোর আবার আসবে, আমরা নতুনভাবে নতুন সকাল পাবো নতুন ভোর পাবো, তো সেই অপেক্ষায় প্রত্যেকে থাকি। আর আবারও বলে দিলাম 8 তারিখ বিকেল 5টায় নীলাঞ্জনা রিলিজ হচ্ছে আমার, রণবীর রয় আমার যে পেজ, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তার লিঙ্কও দেওয়া আছে আর ট্রেলারও রিলিজ হয়ে গেছে। তো আজকের মতন বিদায় নেব, অনেকক্ষণ লাইভ করলাম, সারপ্রাইজিংলি আশা হয়েছিল কিন্তু ব্যাপারটা অনেক বিরাট হয়ে গেল, ভাবতেই পারিনি। আর খুব আনন্দ করলাম, খুব আনন্দের সহিত আজকের লকডাউনটা মনে হলো আজকের সন্ধ্যাটা কেটে গেল, ভাবতেই পারলাম না। তো একটা নতুন সকাল নতুন ভোরের আবদার নিয়ে আজকে আমরা এই আশা নিয়ে আজকে আমরা এই লাইভটা শেষ করব, আমি এই লাইভটা শেষ করব আজকে। বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভরে, বসতি আবার উঠবে ভরে আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, আজ অশান্ত দিন বেঁচে থাকা আশাহীন এই পথ যাওয়া অবিরাম, ধূসর আকাশ আজ কাল নেবে বধু সাজ এই বিশ্বাসেই সংগ্রাম, একে একটা নাও ভেসে দায় গান গে স্বপ্ন বেঁচে যায়, একে একটা নাও ভেসে দায় গান গে স্বপ্ন বেঁচে যায়, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। তো সকলে খুব ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আশা করব খুব তাড়াতাড়ি পৃথিবী আমাদের শান্ত হয়ে যাক, আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার সেই নতুন ভোর নতুন সকালে ফিরে আসতে পারি। তো আজকের মতন বিদায় নিচ্ছি সারপ্রাইজিং লাইভ নিয়ে, আর আবারও বলে দিলাম 8 তারিখ বিকেল 5টার সময় আসছে, 8ই অগস্ট এই শনিবার বিকেল 5টায় লকডাউনের দিনই বিকেল 5টায় রিলিজ হচ্ছে আমার গান নীলাঞ্জনা, আর সেই দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য, গুড নাইট, ভালো থেকো, নমস্কার।